হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টাচ প্রথমেই একটা ডিসক্লেমার দিতে চাই আমি তোমাদেরকে আজকে আমি তোমাদের সাথে পিএসসি ক্লার্কশিপ ফুড এসআই আইসিডিএসের রেজাল্ট নিয়ে কোনো আলোচনা করবো না কবে রেজাল্ট বেরোবে সেই নিয়ে কোনো ডিসকাশন করবো না কোনো রকম কোনো প্রেডিকশন করবো না আজকে তোমাদেরকে কতগুলো সত্যি কথা আমি বলতে এসেছি এবং কতগুলো রিয়াল ওয়ার্ল্ড ট্রুথ সেগুলো তোমাদেরকে বলতে এসেছি কথাগুলো শোনার পর হয়তো তোমরা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে ভিডিও ডিসলাইক করবে কমেন্টে কয়েকটা গালাগাল লিখবে বেশ কিছুদিন ধরে দেখছি ইউটিউবে বিশেষ করে আমাদের বাঙালি ইউটিউব কমিউনিটিতে যারা কম্পিটিটিভ এক্সাম সেক্টরের ওপর ভিডিও বানায় তাদের মধ্যে একটা ট্রেন্ড কাজ করছে সবাই তাদের চ্যানেলে একটা করে প্রেডিকশন ভিডিও বানাচ্ছে কবে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে কবে ফুড এস আয়ের রেজাল্ট বেরোবে সেই নিয়ে নানা জনের নানা মত এবং তোমরা রোজ ইউটিউব খুলে একটা করে ভিডিও দেখছো কোনো ভিডিও লাইক করছো কোনো ভিডিও ডিসলাইক করছো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই একদম জেনুইনলি অনেস্টলি অ্যান্সার দিও প্রশ্নটা হলো যদি আমরা ধরে নিই পিএসসি কালকেই রেজাল্ট বার করে ক্লার্কশিপের এবং বলে যে এক সপ্তাহ পরে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষাটা হবে তোমরা নিজেরা সৎ থেকে আমাকে বলো যে তোমরা কতটা প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় বা বলা হয় একটা রিপোর্ট লিখে দেখাও বাংলায় একটা প্রতিবেদন লিখে দেখাও একটা ট্রান্সলেশন করে দেখাও তোমরা সেখানে কতটা ভালো করতে পারবে নিজেদেরকে নিজেরা প্রশ্ন করো হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা প্রতিদিন নিয়মিতভাবে পড়াশুনো করছে প্রিপারেশান চালিয়ে যাচ্ছে তাদেরকে আমি বলবো তোমরা তোমাদের প্রিপারেশান অবশ্যই চালিয়ে যাও কারণ যারা এখন এই সময়ে প্রিপারেশান চালিয়ে যাবে তারা অনেকের থেকেই অনেকটা এগিয়ে থাকবে যখন আমাদের রিয়াল এক্সাম হবে আর যারা এখন প্রিপারেশান নিচ্ছ না ইউটিউবে রোজ রোজ নতুন ভিডিও দেখছো ভিডিও দেখে ভাবছ যে এ ঠিক ও ভুল এর ওই পয়েন্টটা ঠিক ওর ওই পয়েন্টটা ভুল নিজেদের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করছো তোমরা রেজাল্ট বার করার দায়িত্ব পিএসসির এবং তোমরা সকলেই জানো দু সালে ভোট এবং ভোটের আগে তোমাদের রেজাল্ট বেরিয়ে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে তোমরা রেজাল্ট নিয়ে এত টেনশন করো না এবং যারা এই হাইপটা তৈরি করছে তাদেরকে অ্যাভয়েড করো ইগনোর করো সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড ফেসবুক গ্রুপ এবং ইউটিউব ভিডিওস ইগনোর করো আমি নিজে একটি ইউটিউব ভিডিও বানিয়েছিলাম পিএসসি হেল্প ডেস্ককে ফোন করেছিলাম দিদিকে বলো হেল্পলাইনে ফোন করেছিলাম এবং ইমেল করেছিলাম এবং তার উত্তরে আমি যে যে জিনিসগুলো পেয়েছিলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখে থাকো তোমরা লাস্টের দিকে দেখবে আমি তোমাদেরকে সেই ভিডিওতেও বলেছিলাম রেজাল্ট নিয়ে টেনশান করো না পরীক্ষা ঠিকই হবে তো তোমাদেরকে এই কথাটাই বলার যে প্লিজ রেজাল্ট নিয়ে টেনশান করো না অফিসিয়াল আপডেট এলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে প্রিপারেশানে মন দাও তোমরা জানো যখন পরীক্ষা হয় আমাদের পশ্চিমবঙ্গে প্রায় প্রতিটা পরীক্ষাতেই ন লাখ দশ লাখ করে পরীক্ষার্থী থাকে এবং ভ্যাকেন্সি থাকে খুব কম ফুড এসআইতেই কতগুলো ভ্যাকেন্সি ছিল এগারোশো না বারোশোটা ভ্যাকেন্সির সংখ্যা খুব কম কিন্তু ক্যান্ডিডেট অনেক বেশি এবং চাকরি পায়ও খুব কম সংখ্যক মানুষ এবং জানো যে কেন এত কম সংখ্যক মানুষ চাকরি পায় তার জলজান্ত উদাহরণ আমার নিজের ভিডিওস আমি যেদিন পিএসসির রেজাল্ট নিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটার প্রথম একদিনের মধ্যে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে ভিউ ছিল প্রায় দু হাজারটা এবং আজকে আমি পিএসসি ক্লার্কশিপের রিপোর্ট রাইটিংয়ের ওপরে একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি একটা রিপোর্ট কি করে লিখতে হয় ফরম্যাট কি সমস্ত কিছু প্রায় চব্বিশ ঘন্টা হতে চলল এবং ভিডিওর ভিউ মাত্র পঞ্চাশটা শুধু আমার উদাহরণ নয় তুমি অন্যান্য যে কোনো এডুকেশন চ্যানেলে চলে যাও বাংলার হিন্দির ইংরাজির যে কোনো চ্যানেল তোমার পছন্দের মতন চ্যানেলে চলে যাও সেখানে গেলেই তোমরা দেখতে পাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি ভিডিওতে প্রচুর ভিউ প্রচুর কিন্তু যেখানে ক্লাস করানো হয় নিয়মিত পড়ানো হয় সেখানে হয় কোনো কিছু সেখানে ভিউ সংখ্যা খুব কম এই সমস্ত স্ট্যাটিস্টিক্স দেখেই বোঝা যায় যে মানুষ পড়াশুনোর প্রতি কতটা ইন্টারেস্টেড এবং বাহ্যিক জিনিসের প্রতি কতটা ইন্টারেস্টেড তো তোমরা সকলেই বড় হয়েছো নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো আমি তোমাদের ভালো মন্দ বোঝানোর কেউ নই আজকাল তো কেউ নিজের বাবা মায়ের কথাই শোনে না তো সেখানে আমার কথার কি মূল্য আমার কথা তোমরা শোনো না শোনার কোনো প্রয়োজনও নেই তোমরা তোমাদের প্যারেন্টসদের কথা শোনো গার্জিয়ানদের কথা শোনো টিচার্সদের কথা শোনো এবং ফালতু ভিডিও দেখা বন্ধ করো এবং যতটা পারো নেগেটিভিটি থেকে দূরে থাকো সেটা সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্য যে কোনো জায়গাতে হোক এবং আবারও তোমাদের বলছি পরীক্ষার রেজাল্ট নিয়ে টেনশান করো না প্রিপারেশান নিতে থাকো অল্প অল্প করে হলেও রেগুলারিটি মেনটেন করে পড়ো এই কথাগুলো তোমাদেরকে বলার ছিল আজকে তোমরা কেমনভাবে নেবে আমি জানি না আমার মনে হলো যে আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম হয়তো অনেক কাউর ভালো লাগবে না যেমনটা আমি বললাম ভালো লাগার জন্য এই অডিও পডকাস্ট নয় কিছু সত্যি কথা শেয়ার করার জন্য এই অডিও পডকাস্ট এবং সেগুলো আমি করলাম শেষে বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরের প্রতি খেয়াল নাও